নিজের প্রিয় তারকাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের নাম্বার ওয়ান বিনোদনের চ্যানেল সিনে রিপোর্টার বাংলা। টলি পলি টলি। প্রায় আড়াই মাস বাদে শুরু হতে চলেছে টেলিপাড়ায় শুটিং 10 জুন থেকে, কিন্তু এই শুটিংয়ে কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে, কী কী স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে হবে সেটাই আলোচনা করব আমাদের আজকের এই এপিসোডে। সো ওয়েলকাম টু সিনে রিপোর্টার বাংলা বন্ধুরা। আপনারা দেখছেন সিনে রিপোর্টার বাংলার একটা নতুন এপিসোড, যেখানে আমরা আলোচনা করতে চলেছি যে 10 জুন থেকে যে শুটিংগুলো শুরু হচ্ছে সেগুলো কী কী স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 4 জুন মিটিংয়ের পর শুটিংয়ের ক্ষেত্রে কয়েকটি নিয়ম জারি করা হয়েছে। তার প্রথমটি হলো যে কোনো শুটিংয়ের আগে সেই শুটিং ক্ষেত্র বা শুটিং ইউনিটকে পুরোভাবে স্যানিটাইজ করতে হবে। দ্বিতীয়ত, সবাইকে নিজের কস্টিউম বা ড্রেসগুলি বাড়ি নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কস্টিউমের দায়িত্ব সম্পূর্ণ নিজের থাকবে। তৃতীয়ত, বেশি ঘনিষ্ঠ সিন না করাতেই বেশি প্রাধান্য দিতে হবে। চতুর্থত, সবার নিজস্ব মেকআপ টুলস থাকতে হবে। যদি কারোর কাছে মেকআপ টুলস না থাকে সেক্ষেত্রে প্রডিউসার প্রত্যেকে একটি করে মেকআপ টুলস দেবেন, কিন্তু শুটিং শেষে সে মেকআপ টুলস ফেরত দিতে হবে। পঞ্চমত, 10 বছরের নিচের বাচ্চাদের এখন শুটিংয়ে নেওয়া যাবে না এবং 65 বছরের ঊর্ধ্বে তারকাদের মুচলেকা দিতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং করা, একটা ইউনিটে 35 জনের বেশি না উপস্থিত থাকা, এইসবও নজর দিচ্ছে টেলিপাড়া। আর এই সমস্ত নিয়মগুলি মানতে হবে আগামী অন্তত 45 দিনের জন্য। তো বন্ধুরা, আপনারা আমাদের কমেন্টে জানান যে আপনাদের এই নিয়মগুলি কেমন লাগলো। আর আপনারা বুঝতেই পারছেন এই নিয়মের জন্য হয়তো শুটিংয়ে একটু পরিবর্তন হলেও হতে পারে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সিনে রিপোর্টার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও খবর পেতে। আর এই ভিডিওটি লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।